হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি খুব সহজ পদ্ধতির প্লাস্টিক বস্তার আসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাবো। সেই জন্য উল দিয়ে বোনা যায় এমন একটি ঘরের পাশে সৃষ্টি তুললাম, সেই ঘরটিকে নিয়ে আমি 11টি ঘর তুলে নিলাম। তারপর 11 নম্বর ঘরটিকে নিয়ে ওপর দিকে একটি ঘর ছেড়ে দ্বিতীয় ঘরে 3টি ঘর নিয়ে একটি লাইন তৈরি করলাম। তারপর আবার 3 নম্বর ঘরটিকে নিয়ে মিডিলে একটি ঘর ছেড়ে আবার 3টি ঘর নিয়ে লাইন তৈরি করলাম। এইভাবে আমি 3বার তৈরি করব। 4বার তৈরি করার পর এবার আমি নিচের দিকে সেলাই করব, আবার যথাক্রমে মিডিলের একটা ঘর ছেড়ে 3টা ঘর নিয়ে লাইন, আবার নিচে একটা ঘর ছেড়ে 3টা ঘর নিয়ে লাইন। এইভাবে আমি মিডিলের ঘরটাকে নিয়ে আবার যথাক্রমে 3বার তৈরি করার পর 4 নম্বর লাইনে আবার যথাক্রমে আবার 11টি ঘর নিয়ে এইভাবে লাইন তৈরি করলাম। আবার ওপর দিকে এইভাবে একটা করে ঘর ছেড়ে 3টা ঘর নিয়ে লাইন তৈরি করব। এইভাবে পাশাপাশি এক লাইন তৈরি হবে। দ্বিতীয় লাইন যখন তৈরি করব, তো মিডিলের একটা ঘর ছেড়ে দিয়ে আবার এইভাবে আমি লাইন তৈরি করব। তো 3টা ঘর নিয়ে যে লাইন তৈরি করেছিলাম তার 1 নম্বর ঘরটাকে এইভাবে ছুঁচে নিয়ে নেব। তারপর ওপরের দিকে মিডিলে একটা ঘর ছেড়ে একটা ঘর নেব এবং যে 3টা ঘর নিয়ে লাইন তৈরি করেছিলাম তার একটা ঘর নিয়ে মোট 3টা ঘর নিয়ে লাইন তৈরি হবে। এইভাবেই আমি দ্বিতীয় লাইন তৈরি করব। তো আবার 3টা লাইন তৈরি করে নিলাম বা 3বার তৈরি করে নিলাম। তারপর 4 নম্বর লাইনে এইভাবে তৈরি করব। তারপর নিচের দিকে আবার এই ঘরটাকে নিয়ে আবার 2টো ঘর নিয়ে 3টা ঘর নিয়ে লাইন, আবার নিচের দিকে এইভাবে সেলাই করে আসব। তো এইভাবে দ্বিতীয় লাইন তৈরি হবে এবং প্রত্যেকবারে মিডিলে একটা ঘর ছেড়ে লাইনগুলো তৈরি হবে। তো আপনারা দেখতে থাকুন, খুব সহজেই বুঝে তৈরি করতে পারবেন। দ্বিতীয় লাইন তৈরি করার পর আবার 3 নম্বর লাইন ওই একই পদ্ধতিতে আমি তৈরি করব। আমি এখানে সবুজ রঙের উল দিয়ে 4 লাইন তৈরি করে নিয়েছি। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো লাইন তৈরি করবেন, 4টা লাইনও তৈরি করতে পারেন কিংবা 2টো লাইনও তৈরি করতে পারেন। 4টা লাইন তৈরি করার পর আমি গোলাপি রঙের উল নিয়ে ওই একই পদ্ধতিতে আমি লাইনগুলো তৈরি করব। আমি আবার গোলাপি রঙের উল নিয়ে আবার 4টা লাইন তৈরি করব, তারপর আবার অন্য কালার দিয়ে তৈরি করব।
দেখুন গোলাপি উল দিয়ে এক লাইন তৈরি করার পর দ্বিতীয় লাইন সবুজ রঙের উল দিয়ে যেভাবে তৈরি করেছিলাম ঠিক ওই একই পদ্ধতিতে মিডিলে একটা ঘর ছেড়ে বা লাইন ছেড়ে এইভাবে তৈরি করব। এইভাবে পুরো আসনটা ভরাট হবে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।